একাদশ শ্রেণীর ছাত্রীরা, আজকে আমরা পড়ব জলসম্পদ অধ্যায়ের শেষ অংশ, পাকিস্তানের জলসেচ এবং মিশরের জলসেচ ব্যবস্থা। জলসম্পদ অধ্যায়ের জলসেচ এবং জল সংরক্ষণের মধ্যে আমরা পড়ছি এখন জলসেচ, পাকিস্তানের জলসেচের প্রয়োজনীয়তা। পাকিস্তানের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জলসেচ ছাড়া এ দেশে কৃষিকাজ সম্ভব নয়। কারণ পাকিস্তানের গড় বৃষ্টিপাত মাত্র 50 সেন্টিমিটার। দক্ষিণ পূর্ব দিকে থর মরুভূমি অঞ্চলে বা ভারতের রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বালুচিস্তানে মাত্র 10 সেন্টিমিটার। তাই বুঝতেই পারছো যে এদেশে কৃষিকার্যের জন্য বা বৃষ্টিপাতের অভাব পূরণের উপায় একমাত্র হচ্ছে জলসেচ। পাকিস্তানের সিন্ধু এবং তার 5টা উপনদী, ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এই উপনদী এলাকায় মাটি পলি সমৃদ্ধ, কিন্তু দেশের মধ্য পূর্বাংশে, বিশেষত পশ্চিমাংশের মধ্য পূর্বাংশেতে পলি সমৃদ্ধ, কিন্তু পশ্চিমাংশে এবং দক্ষিণ পূর্বাংশে জাস্ট বেলে মাটি, আর অর্থাৎ মরুভূমিময় মাটির জন্য, বালুকা সমৃদ্ধ মাটির জন্য আর্দ্রতা কম। তাই এই সকল অঞ্চলে জলসেচের জন্য, মানে কৃষিকার্যের জন্য জলসেচ প্রয়োজন। পাকিস্তানের জলসেচ পদ্ধতি মূলত সিন্ধু এবং তার উপনদীর ওপরে নির্ভরশীল, কিন্তু এই সব নদীগুলো ঊর্ধ্ব প্রবাহ ভারতে অবস্থিত হওয়ায়, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে সিন্ধু উৎপন্ন হয়েছে কোথায়, মানস সরোবর থেকে, তারপরে কাশ্মীরের মধ্য দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা যে 5টা উপনদী রয়েছে, এই 5টা উপনদী কিন্তু প্রত্যেকেই ভারতের নিকটবর্তী স্থান থেকে উৎপন্ন হয়েছে এবং ভারতের মধ্যে উৎপন্ন হয়ে তারপরে ঊর্ধ্ব প্রবাহ করে মধ্য প্রবাহে এটা পাকিস্তানে প্রবেশ করেছে। ফলে এই সকল নদীগুলি থেকে সম্পূর্ণ জল কিন্তু পাকিস্তান পায় না, কারণ আন্তর্জাতিক জলবণ্টন চুক্তি অনুসারে বর্ষাকালের সময় এই সকল নদীতে যখন প্রবল জলস্ফীতি ঘটে তখনই কেবলমাত্র পাকিস্তান জল পেয়ে থাকে। ফলে শুষ্ক ঋতুতে বা শীতকালে এই সকল নদীগুলিতে বাঁধ দিয়ে জল ধরে রাখতে পাকিস্তান বাধ্য থাকে। পাকিস্তানের সেচ কার্যের, আগে বললাম, প্রধান উৎস হচ্ছে সিন্ধু নদ এবং তার 5টা উপনদী। এখানে সেচসেবিত জমির পরিমাণ 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, এবং যেহেতু নদীগুলিতে বর্ষাকালে জলটাই পাকিস্তান কেবলমাত্র পেয়ে থাকে, বরফ গলা জলের উদ্বৃত্ত হলেও তবে বর্ষাকালে জল পেয়ে থাকে, তাই পাকিস্তানকে বাঁধ দিয়ে জল আটকে রেখে কৃষিকাজ করতে হয়। এবং সেজন্য এখানে 3টে বৃহৎ জলাধার, 19টা বাঁধ, 43টা প্রধান খাল এবং 8,900টি ক্ষুদ্র খাল খনন করা হয়েছে, মানে এই সিন্ধু এবং তার 5টা উপনদী থেকে। পাকিস্তানে মোট 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়। প্রথমত হচ্ছে কূপ এবং নলকূপ পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে খাল ব্যবস্থা, তৃতীয়ত হচ্ছে ক্যারেজ প্রথা। পাকিস্তানের সিন্ধু নদ এবং তার উপনদীসমূহের অববাহিকায় কূপ ও নলকূপের সাহায্যে জলসেচ হয়ে থাকে। উত্তর পূর্বাঞ্চলে ইরাবতী নদীর অববাহিকাতে কূপ খনন করা, মানে নদী অববাহিকায় কূপ খনন করা অপেক্ষাকৃত সোজা বলে এই অববাহিকাতে সাধারণত ক্ষেত্রে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ হয়ে থাকে। এখানে ভৌম জলস্তরও অনেকটা উঁচুতে থাকে, যে কারণে অনেক সময় পাম্প ছাড়াও, মানে কূপেতে ফোয়ারার আকারে আপনা থেকে কিছুটা জল চলে আসে। এই মানে ঊর্ধ্বপ্রবাহে সিন্ধু নদ অববাহিকার উত্তর অংশেতে এই পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত। এবারে আসছি খাল পদ্ধতি। পাকিস্তানে প্রথম খাল কাটা হয় ইরাবতী নদী থেকে 1859 সালে। এরপর পরবর্তীকালে এই সকল নদীগুলোর প্রত্যেকটা থেকেই, অর্থাৎ শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, সিন্ধু, প্রতিটা নদী থেকেই একাধিক পরিমাণে খাল কাটা হয়ে থাকে এবং এই সকল নদীতে বাঁধ দিয়ে জল আটকে তারপর তার থেকে ওই জলাধারগুলো থেকে খাল কেটে বিভিন্ন জমিতে জল প্রদান করা হয়। এর মধ্যে সিন্ধু নদের ওপর জিন্না বাঁধ, শুকপুর বাঁধ, তারবাররা বাঁধ, গুলাম বাঁধ, চন্দ্রভাগা নদী থেকে মারালা বাঁধ,
শতদ্রু নদীর ওপরে সুলেমান বাঁধ, ইরাবতী নদীর ওপরে বাল্মীকি বাঁধ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। বিভিন্ন নদীর ওপরে নির্মিত বাঁধের সংখ্যা প্রায় 50টিরও বেশি এবং এগুলো প্রত্যেকটা থেকে সেচ খাল কাটা হয়েছে। এই সমস্ত সেচ খালের সাহায্যে পাকিস্তানে সমগ্র কৃষিজমিতে জলসেচ করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য যে খালগুলো কাটা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উচ্চ এবং নিম্ন চন্দ্রভাগা খাল, উচ্চ ও নিম্ন বাড়ি দোয়াব খাল, বিতস্তা নদীর ওপরে বিতস্তা খাল, শতদ্রু নদীর ওপরে সেন হিন্দ খাল এবং সিন্ধু নদের ওপরে উচ্চ ও নিম্ন সওবাত খাল উল্লেখযোগ্য। সিন্ধু উপত্যকায় এই দুটো পদ্ধতি মূলত প্রচলিত, খাল এবং কূপ ও নলকূপ পদ্ধতি। সিন্ধু উপত্যকার পশ্চিমে বালুচিস্তান মরুভূমি অঞ্চলে খাল ব্যবস্থা ততটা বা কূপ ব্যবস্থা ততটা প্রচলিত নয়। অঞ্চলটি কিছুটা মরুভূমি প্রবণ হওয়ায় এখানে সাধারণত ক্যারেজ প্রথার সাহায্যে জলসেচ করা হয়ে থাকে। বালুচিস্তান এবং থর মরুভূমি অঞ্চলে উত্তাপ বেশি বলে বা সূর্যকিরণে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরিমাণ বেশি বলে এই অঞ্চলে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। সাধারণত ক্ষেত্রে দেখা গেছে যে এই বাষ্পীভবন রোধ করার জন্য মাটির তলা দিয়ে সুড়ঙ্গ কেটে তার মধ্যে দিয়ে জল নিয়ে গিয়ে পানীয় এবং জলসেচের কাজে ব্যবহার করা হয়। দেখে এখানে বুঝতে পারছো তলায় সুড়ঙ্গ কেটে এর মধ্যে দিয়ে জল নিয়ে যাওয়া হচ্ছে। এই পদ্ধতিটাই ওপরে কিন্তু বেলে মাটি রয়েছে এবং সেই উত্তাপ তারা মানে বেলে মাটি উত্তাপ্ত হয়ে পড়ে ঠিকই, কিন্তু তলা দিয়ে সুড়ঙ্গ মধ্যে দিয়ে জল দেওয়ার ফলে সেই জল বাষ্পীভূত হয়ে যায় না বা যেতে পারে না। এই পদ্ধতিকেই বলছি ক্যারেজ প্রথা। এছাড়াও এখানে বিন্দু সেচ পদ্ধতি, ফোয়ারা সেচ পদ্ধতি মাধ্যমেও জলসেচ হয়ে থাকে। এরপরে আমরা পড়ব মিশরের নীল নদী অববাহিকা জলসেচ। যে নদীটা দেখতে পাচ্ছ রংটা দেখেই বুঝতে পারছো এটার নাম হচ্ছে নীল নদ। মিশর ও পাকিস্তানের মতোই মরুপ্রায় অঞ্চলের দেশ, ফলে এখানেও কিন্তু একই কারণে জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে। প্রধান কারণ উষ্ণ এবং শুষ্ক জলবায়ু, শীতকালে স্বল্প বৃষ্টিপাত, মরুভূমি অঞ্চলের প্রাধান্য, বাষ্পীভবনের পরিমাণ সর্বাধিক, মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম ইত্যাদি প্রয়োজনে মিশরও জলসেচের দরকার হয়। মিশরের জলসেচ ব্যবস্থাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অববাহিকা সেচ পদ্ধতি, একটা খাল সেচ পদ্ধতি, আর একটা হচ্ছে স্থায়ী সেচ পদ্ধতি। এছাড়া রয়েছে অন্যান্য সেচ পদ্ধতি। অববাহিকা সেচ পদ্ধতি বলতে বোঝায় নীল উচ্চ প্রবাহে নীল নদ যথেষ্ট জল বহন করে, কারণ নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং ইথিওপিয়া উচ্চভূমিতেও প্রচুর বৃষ্টিপাতের কারণে ব্লু নীলে জলোচ্ছ্বাস ঘটে এবং হোয়াইট নীলেও যথেষ্ট পরিমাণে জল থাকে। এই জল নদীর দুপাড়ের বাঁধে নির্মিত স্লুইস গেট খুলে দুপাশে নিচু প্লাবনভূমিতে পাঠানো হয়। এই প্লাবনভূমিতে প্লাবনভূমিতে নতুন পলি সঞ্চিত হয় জলপ্রবাহের ফলে এবং মাটির উর্বরতা বাড়ে এবং প্রচুর ফসল উৎপন্ন হয়। এইভাবে আসোয়ান বাঁধ থেকে শুরু করে মোহনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এই প্লাবন সেচ পদ্ধতিতে জলসেচ বা অববাহিকা সেচ পদ্ধতিতে জলসেচ করা হয়ে থাকে। এরপরে আসছে খাল সেচ পদ্ধতি। মিশরের খাল সেচ পদ্ধতির একটি বৈশিষ্ট্য আছে। প্রধান নদী অর্থাৎ নীল নদ থেকে খাল কাটা হলে তখন তাকে বলি আমরা মুখ্য খাল। এটি একটি মুখ্য খাল। এরপরে এই মুখ্য খাল থেকে যদি খাল কাটা হয় তখন তাকে বলা হয় প্রধান খাল। প্রধান খাল থেকে আবার খাল কাটা হলে তখন তাকে বলা হয় শাখা খাল। এটা একটা শাখা খাল। এই শাখা খালের থেকে আবার ছোট ছোট জমিতে জল পাঠানো হয় ছোট খালের মাধ্যমে, চ্যানেলের মতো সেগুলো সেগুলোকে বলা হয় বন্টন খাল। আবার বন্টন খাল থেকে সরাসরি চাষের জমিতে যদি জল যায় তখন তাকে বলা হয় সেচ খাল। এইভাবে একেবারে মুখ্য খাল থেকে সেচ খাল পর্যন্ত মানে শাখা, বন্টন, প্রধান ইত্যাদি বিভিন্ন খালের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে। এরপরে আসছে স্থায়ী সেচ পদ্ধতি। স্থায়ী সেচ পদ্ধতি বলতে আমরা বুঝি যে নীল নদের প্রধান দুটো উপনদী অর্থাৎ ব্লু নীল এবং হোয়াইট নীলের ওপরে বিভিন্ন জায়গায় যে বাঁধ নির্মাণ করে জলাধারে জল আটকে জলসেচ করা হয় তাকে বলছি আমরা স্থায়ী সেচ পদ্ধতি। এই সকল বাঁধগুলোর মধ্যে উল্লেখযোগ্য এসনা বাঁধ, নাগামাদি, অ্যাসিউট ইত্যাদি।
এছাড়া রয়েছে অন্যান্য সেচ পদ্ধতি। অন্যান্য সেচ পদ্ধতির মধ্যে মিশরের সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শ্যাডো সেচ পদ্ধতি। এখানে নীল নদের উচ্চ অববাহিকায় গ্রীষ্ম ঋতুতে নদী বা খালের পাড়ে একটা বাঁশের এক প্রান্তে ভার এবং অন্য প্রান্তে দড়ি এবং বালতি বেঁধে জল উত্তোলন করে এবং জমিতে সরবরাহ করা হয়। এটাকে বলি আমরা শ্যাডো পদ্ধতি। দেখো এই পদ্ধতিতে দড়ি বালতি, আমাদের যেটা ডোঙা সেচ পদ্ধতি বলি, প্রায় সেই রকমই দড়ি বালতি বেঁধে জল তুলে জমিতে পাঠানো হয় শ্যাডো পদ্ধতিতে। এছাড়াও নোয়ারা সেচ পদ্ধতিতেও মিশরে জলসেচ করা হয়ে থাকে। বিন্দু এবং ফোয়ারা পদ্ধতির মাধ্যমেও জলসেচ করা হয় এবং মোটামুটি দুটো নোয়ারা এবং এতে বিন্দু ফোয়ারার মাধ্যমে, এটা আধুনিক পদ্ধতি, তুলনামূলক শ্যাডো হচ্ছে প্রাচীন পদ্ধতি। এভাবে বিভিন্ন পদ্ধতিতে মিশরে জলসেচ হয়ে থাকে। এটাও বিন্দুপাতন বা পাইপের সাহায্যে, এটা আধুনিক সেচ পদ্ধতি, বিন্দুপাতন পদ্ধতিতে জমির গোড়ায় জল পৌঁছে যায়, এভাবেও জলসেচ হয়ে থাকে। তাহলে আজকে আমাদের এখানেই শেষ হলো জলসম্পদ অধ্যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে খনিজ সম্পদ। এটা অবশ্য আমি ভিডিও করব না, আমি এটাকে ভাবছি রেকর্ডিং করে, কারণ এটা তেমনভাবে দেখানোর বা বোঝানোর কিছু নেই, তোমরা পড়লেই এটা বুঝতে পারবে। তবুও আমি অডিও রেকর্ডিং করে তোমাদের এটা গ্রুপে পাঠিয়ে দেবো।